হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি নূপুর। আমার চ্যানেলে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। এই ভিডিওটা দেখো, ভালো লাগবে। যেই জায়গায় যাচ্ছি এই জায়গাটাতে আমিও কোনোদিন আগে যাইনি। খুব সুন্দর একটা মন্দির তোমাদেরকে ঘুরে দেখাবো এবং কীভাবে যাবে তার বর্ণনাও দিয়ে দিব, আর মাঝে মাঝে প্রাকৃতিক সৌন্দর্যও দেখাবো। আর একটা ছুটির দিন, ছুটির দিন মানে একটু ঘুরতে বেরানো, তাই বেরিয়ে পড়লাম। আজকে বাইক নিয়ে বেরিয়েছি, গাড়িতে না। চলো তোমাদেরকে দেখাবো যে কোথায় যাচ্ছি। খুব সুন্দর নাগরাজ পবিত্র শিব মন্দির, এত কাছে পিঠে এত সুন্দর মন্দির আমার নিজেরও জানা ছিল না। আজকে বেরালাম 3টের দিকে, তাহলে চলো তোমাদেরকে দেখাচ্ছি সুন্দর প্রাকৃতিক পরিবেশের সাথে সুন্দর একটা মন্দির। প্রথমে বলি তোমরা যাবে কিভাবে। আমি যেহেতু মালবাজারে থাকি, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মালবাজারে, তো মালবাজার থেকে চালসার দিকে আসতে হবে। চালসায় এসে, চালসার থেকে তিন দিকের হয়, একদিক জলপাইগুড়ি, একটা নাগরাকাট, আর একটা মেটিলি। মেটিলির দিকে আসবে। মেটিলির রাস্তা খুবই সুন্দর, এরকম আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা, একটু হিল টিলার মতন, এরকম আঁকা বাঁকা রাস্তা দিয়ে যেতে হবে। সাথে প্রাকৃতিক অপূর্ব সৌন্দর্য, চারিদিকে সবুজ আর সবুজ, রাস্তার দুধারে দেখো কী সুন্দর সবুজ গাছগুলো। আমাদের এখানে কিন্তু একদম গরম নেই, বিশ্বাস কর। যারা কষ্ট পাচ্ছ গরমে, তারা যদি ছুটি পাও এদিকে বেড়াতে আসতে পারো। খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশ পাবে। 28-29 টেম্পারেচার আছে, গুগল সার্চ করে দেখে নিতে পারো। দেখো কী সুন্দর প্রাকৃতিক পরিবেশ। এই রাস্তাটা আমি ছোটোর থেকে বহুবার গিয়েছি, কিন্তু এই রাস্তাটা আমার বরাবরই খুব প্রিয়। খুবই সুন্দর দুই সাইডে প্রাকৃতিক সৌন্দর্য। গাছগুলো কিন্তু অনেক অনেক পুরনো, এখানে অনেক তেঁতুল গাছ আছে, অনেক লোক আবার এখানকার যারা স্থায়ী বাসিন্দা তারা তেঁতুল পাড়ছিল। তো যেভাবে আসবে, মালবাজার থেকে চালসা, চালসার থেকে মেটিলি আসতে হবে, মেটিলি আসতে হবে। মেটিলির রাস্তা যেতে যেতে এরকম প্রাকৃতিক সৌন্দর্য তোমরা পাবে, এটা আগেই বললাম। এই রাস্তাটা আমার সত্যিই খুব প্রিয়, যতবারই আসি আমার খুব ভালো লাগে। যাচ্ছে 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 যাচ্ছে, এই বাইকটাকে আমরা পার করলাম। এরকম রাস্তা ধরে যেতে হবে অনেকটা। আবারও বলবো, যারা গরমে কষ্ট পাচ্ছ ছুটি পেলে ঘুরতে আসতে পারো, খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ পাবে। কি সুন্দর না রাস্তাটা, সত্যিই খুব সুন্দর। অনেকগুলো বাইক আবার লাইট জ্বেলে যাচ্ছিল, কেন জানি না। যাই হোক, অবশেষে আমরা মন্দিরে পৌঁছালাম। এই মন্দিরটার নাম হচ্ছে শ্রী শ্রী পবিত্র মহাকাল শিব মন্দির। আমি নাম শুনেছিলাম আগে, কিন্তু আসা হয়নি। আজকে ছুটি পেলাম তাই এখানে আসা। দেখো কী সুন্দর এখানটা মন্দিরের এটা গেট। এদিকে এই যে ওপরে একদম মন্দির দেখতে পাচ্ছ, এখানটা মন্দিরটা চা বাগানের মাঝখানে অবস্থিত, শামসিংয়ে অবস্থিত মন্দিরটা। মেটিলির থেকে শামসিংয়ে আসতে হবে, আর মেটিলির ঠিক একদম যেখানে শেষ মাথা বাজারটা, বাজার থেকে ডান দিকে শামসিং, শামসিংয়ে আসতে হবে। শামসিংয়ে থেকে এলে যে কাউকে যদি জিজ্ঞাসা করো যে এই শিব মন্দিরটার কথা যদি বলো, তাহলে যে কেউ দেখিয়ে দিবে। দেখো কী সুন্দর একটা শিব মূর্তি, মাথার থেকে গঙ্গা, শিবের মাথায় আমরা জানি সবসময় যে গঙ্গা আছে, গঙ্গা এর জন্য কী সুন্দরভাবে ব্যবস্থা করেছে। এটা কিন্তু কোনো মোটরে জলটা উঠছে না, খুব সুন্দর শিব মূর্তিটা। এখানটায় যে ছোট্ট একটা পুকুর বা ঝিল যাই বলি, ওখানে শাপলা ফুল হবে হয়তো, হ্যাঁ শাপলা ফুল, এটা শাপলা ফুল ফুটে আছে। হ্যাঁ ভুল করে পলাশ বলে দিয়েছি, শাপলা ফুল ফুটে আছে। আমি একটু হাতের একটু ঢং ঢং কায়দা করছিলাম, সবাই করে এরকম, আমিও একটু কায়দা দেখালাম। এখানটা ওই যে উপরে মন্দির, আমরা ওইখানে মন্দিরে যাব। এখানটা একটা মন্দিরটার বাইরে এখানে একটা শিব মূর্তি বসানো, খুব সুন্দর পরিবেশটা। শিব মূর্তিটা খুবই সুন্দর, খুবই সুন্দর। শাপলা ফুটেছিল অনেকগুলো, অনেক না 5-6টা,
এদিকে ওদিকে সাদা পিঙ্ক কালার। চলো এবার তাহলে মন্দিরে যাই, তোমাদেরকে দেখাই যে এই উদ্দেশ্যে আসা। এই যে মন্দিরের গেট, এদিকে সাইডে বাইক পার্কিংয়ের বা গাড়ি পার্কিংয়ের জায়গা, এগুলো দেখিয়ে দিলাম অল্পটুকু করে। এবার এখানটায় জুতো খুলতে হবে, হয়তো উপরে জুতো খোলার ব্যবস্থা আছে, কিন্তু আমরা এখান থেকেই আমরা এখানেই খুলে রেখে যাচ্ছি। চলো মন্দিরে প্রবেশ করি, যাচ্ছি মন্দিরের এই যে গেট, এই গেট দিয়ে এখন প্রবেশ করব মন্দিরে। এখানে জুতোটা খুলে রেখে গেলাম আমরা। এখানে একটু বসবার জায়গা আছে সুন্দর, বেশ কেউ বল। এই যে এরকম রাস্তাটা খুব সুন্দর, সামনে দেখো কি সুন্দর গেটটা। গেটের এখানে দুই সাইডে দুটো কলের মতন লাগানো, কলই হবে, এখান দিয়ে দুই সাইড দিয়ে জল পড়ছে। এই জায়গাটাতে আবার একটু ঢং ঢং করে নিলাম আমি, একটু একটু ভিজে নিলাম, ঠান্ডাই লাগছিল। আমাদের এখানে গরম নেই একদম। হ্যাঁ এখানে একটু নকশা করে নিলাম একটু ঢং আর কি। এবার ওপরে যাচ্ছি মন্দিরটা, এরকম রাস্তা, পাহাড়ি রাস্তা দিয়ে এরকম হেঁটে হেঁটে ওপরে যেতে হবে। একটু যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, এই সময় আবার আমার মিস্টার একটু ক্যামেরাটা ধরে দিয়েছিল, উনি একদম পারে না এসব, উনি এসবে নেও। এই যে শিবের মাথা থেকে যে গঙ্গাটা পড়ছিল, জলটা পড়ছিল, এই ওপর থেকেই কিন্তু জলটা আসছে। এই যে একদম ওপর থেকে জলটা আসছে এবং এইখান থেকেই জলটা নিচে যাচ্ছে এই পুকুরটার বা ঝিলটাতে। এই যে এখানটা কিন্তু, আর এই জলটাই রোটেট হচ্ছে উপরে। এবার এরকম খুব সুন্দর সুন্দর এখানে গাছ ছিল, চারিপাশে ফুল গাছ ছিল, বিভিন্ন ধরনের ঝাউ গাছ ছিল। প্রাকৃতিক পরিবেশটা একটু দেখিয়ে দিলাম মন্দিরে তোমাদেরকে। অনেক ধরনের ফুল গাছ ছিল, অনেক ধরনের, নাম জানি না আমি। এবার এইদিকে এরকম ছোটো ছোটো সিঁড়ি সিঁড়ি করা আছে, কিছুটা হাঁটা তারপরে আবার সিঁড়ি, হাঁটা তারপর সিঁড়ি। এই যে ওপর থেকে মন্দিরটা এরকম সিঁড়ি দিয়ে দিয়ে যেতে হবে, খুবই সুন্দর। ক্যামেরায় অত কিছু বন্দি করা যায় না। এখানে কাছে পিঠে কোথাও তুলো গাছ আছে, হাওয়াতে সমস্ত গাছে এসে সেই তুলোগুলো পড়ছে। এগুলো কিন্তু ফুল না, এগুলো তুলো সব। কাছে পিঠে কোথাও তুলো গাছ আছে, সেই তুলোগুলো গাছের মধ্যে এসে এসে আটকে গেছে। এইভাবেই যাচ্ছি। এই যে কত ফুল গাছ, মন্দিরে পুজো দেওয়ার জন্য এখান থেকেই ফুল নিয়ে এখানে পুজো দেয়। এই যে মিস্টার দাঁড়ানো, কী সুন্দর না পরিবেশটা, মেঘলা মেঘলা। এখানে একটা বেল আছে, একটু বাজিয়ে নিলাম আমি মন্দিরে প্রবেশের আগে। মন্দিরের একদম কাছে পিঠে চলে এসেছি, খুব সুন্দর খুব সুন্দর। মন্দিরে পুজো দেওয়ার জন্য এখানেই ফুল গাছ লাগানো আছে, অনেকটা উপরে চলে এসেছি। এবার আমরা হচ্ছে মন্দিরের দিকে পেছনটা দেখাচ্ছি। এখানটা একটা নাগমূর্তি করা আছে। এবার এই যে নিচে হচ্ছে নদী, এখন তো যেহেতু হচ্ছে ড্রাই সিজন, তাই নদীর জলটা শুকিয়ে গেছে, অল্প অল্প আছে, কিন্তু বর্ষাকালে এখানে এই নদীর জল নিয়েই কিন্তু মানুষ হচ্ছে শ্রাবণকালে, যে শ্রাবণ মাসে যে পুজো হয় শিব পুজো, তখন এই নদীর থেকেই জল নিয়ে কিন্তু মানুষ পুজো দেয়। এখন যেহেতু শুকনার দিন, তাই নদীটা কিছুটা শুকিয়ে গেছে। চলো এই মন্দিরে আমরা এখন যাচ্ছি মন্দিরে। এই মন্দিরে ঢুকে প্রথমে এরকম একটা কলসের মুখ দিয়ে জলটা পড়ছে, জানি না কোথার থেকে জল আসছে না আসছে, অত কিছু আমি জানিও না। খুঁজার চেষ্টা করলাম কিন্তু পেলাম না। এরকম সামনে এখানটা শিব পার্বতী আর গণেশের খুব সুন্দর একটা মূর্তি বসানো। এই যে এখানে লেখা দেখো, শ্রী শ্রী পবিত্র নাগরাজ শিব মন্দির। এখানে একটা গণবাবা বসে আছে। এবার মন্দিরের ভিতরে ওম লেখা, কী সুন্দর না শিবলিঙ্গটা, ওমটা দারুণ সুন্দর। আর এতটা ওপরে যে খুব হাওয়া হচ্ছিল মন্দিরে, খুবই সুন্দর। এখানে বসার জায়গা আছে। এই যে ওপর থেকে নিচটা দেখাচ্ছি তোমাদেরকে, এই যে দেখো সুন্দর। ওই যে যেখানে আমি শিব মূর্তিটা দেখিয়েছিলাম, যেখান থেকে জল পড়ছিল শিবের মাথার থেকে, ওই যে সেই শিব মন্দির মূর্তিটা যেখানটার নিচে, ওপর থেকে একবার দেখিয়ে দিলাম তোমাদেরকে আবার। কী সুন্দর না, ওপর থেকে একরকম সৌন্দর্য আর নিচের থেকে আর একরকম সৌন্দর্য।
অনেক ধরনের ফুল ফুটেছিল। অনেককে আবার আসছে এখন। এটা জিনিসটা অনেক দিন পরে দেখলাম, ছোটবেলায় যখন ঝুলন করতাম আমরা এরকম ঝর্ণা বানাতাম, ফোয়ারা, ঝর্ণা না, ফোয়ারা বানাতাম। আর এই ফোয়ারার মধ্যে এরকম পিং পং বলগুলো দিয়ে দিতাম। তাই এখানে মন্দিরটার মধ্যেও দেখি সেটা করা। অনেক বছর পর জিনিসটা দেখলাম, বেশ মজা লাগলো, তাই একটু এটার ভিডিও করে নিলাম, অনেক বছর পরে দেখলাম। এবার আমরা নিচে নেমে যাচ্ছি আবার সেই একই পথ ধরে, গুটি 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 পায়ে নিচে চলে এসছে। এখানে যে সেই বসার জায়গাটা দেখিয়েছিলাম, এখানে দুটো ছেলে বসে আছে। চলো এবার ওদের সাথে একটু কথা বলি, দেখি ওরা কী বলে মন্দির সম্পর্কে, না কী জানে না জানে, আমি তত কিছু জানি না। এই যে মন্দিরটা দেখিয়ে দিলাম আর একবার, কেউ আসতে চলে আসতে পারো, খুব সোজা মালবাড়ি জলসা, জলসা থেকে মেটলি হয়ে কিছু সময় পুরোটাই করে দেয়, প্রত্যেকটা ধন্য করে দেয়। রাস্তায় পুরো পা রাখা যায় না গরমে জন্য। कुछ बोलना है नहीं। मंदिर के बारे में बोल दीजिए दो चार लाइन। कब बना है मंदिर? बहुत खूबसूरत है। कितने साल हुआ है मंदिर? क्या पता, पता नहीं आपको? नहीं। ओ अच्छा अच्छा ठीक है, चलो टाटा। उधर दूजन के कुछ जिज्ञासा कर लम, কিন্তু ওরা বলতে পারলো না, ছোট মানুষ। যাই হোক, মন্দির থেকে বেরিয়ে গেলাম। এখানে একটা বেল আছে, বেলটাকে একটু বাজাবো আর কি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, কিন্তু তোমরা কেউ এলে পরে আসতে পারো। এই যে বেলটা, বেলটাকে একটু বাজালাম আমি, খুব সুন্দর। চলো টাটা, জানিও সবাই কেমন লাগলো ভিডিওটা। ভালো থেকো, চলো টাটা, বাই বাই।